দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাগুড়িয়া গ্রামের লুৎফর রহমান বছরের এই মানুষটি ছুটে বেড়ান একাত্তর গ্রাম থেকে গ্রামে কখনো হেঁটে কখনো সাইকেলে লুৎফর রহমান পরিচিতি পেয়েছেন এক টাকার মাস্টার হিসাবে চার দশক ধরে এক টাকার বিনিময়ে পড়াচ্ছেন কোমলমতি শিশুদের এসএসসি পাশ করার পর দারিদ্র কারণে থেমে যায় লুৎফর রহমানের পড়াশোনা সেই আক্ষেপ থেকেই বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া ঠেকাতে বিনা পয়সায় পড়ানো শুরু করেন পরে অভিভাবকদের অনুরোধে দিনে এক টাকা পারিশ্রমিক নেওয়া শুরু করেন তিনি হয়ে ওঠেন আলোর ফেরিওয়ালা চোর চোর সাহসের খুব অভাব লেখাপড়া করতে পারেন না বইর অভাব কাপড়চাপড় অভাব ছেলে কষ্ট দিন যায় তা আমি চিন্তা করলাম যে এই সমস্ত ছেলে মেয়ে কিশোর কিশোরী পড়াশোনা শিক্ষা আলো থেকে বঞ্চিত তাই তাদের বাড়িতে যদি আমি লেখাপড়া শিখিয়েছি দেশে আলো আলোকিত হবে শিক্ষা আলো উজ্জ্বল হবে এই দৃষ্টি শক্তিতে আমি লেখাপড়া শিখি গ্রামের বেশিরভাগ ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাও শুরু তার কাছেই লুৎফর রহমানের অনেক ছাত্র ছাত্রী এখন প্রতিষ্ঠিত গ্রামের আনাচে কানাচে অনেক শিশু বাচ্চাদের থেকে শুরু করে প্রাইমারি লেভেলের সকল বাচ্চাদেরকে উনি পড়াশোনা করাচ্ছেন একটা করে প্রতিদিন দিছি

সুন্দরভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু বর্তমানে উনি একটু অসুস্থতার মধ্যেও যাচ্ছেন এবং অসচ্ছলতার মধ্যেও আছেন আমরা দেখেছি তার বিষয়টি আমাদের জেলা প্রশাসক স্যার খুবই আন্তরিক তার বিষয়ে আমরা দেখেছি যে তার সাইকেলটি নষ্ট আমরা চাই তার সাইকেলটি নতুন করে মাধ্যমে তাকে দেওয়ার জন্য স্যার নির্দেশনা দিয়েছেন আর সেই সাথে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ যেটা আমরা যখন যেটা ওনাকে দিতে পারবো আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব লুৎফর রহমানের জন্ম উনিশশো সালে উনিশশো সালে নদী ভাঙনের পর থেকেই দারিদ্রতার সাথে লড়াই শুরু পরিবার নিয়ে বসবাস করছেন অবদাবাঁধে তবুও দিনরাত জ্ঞানের আলো ছড়িয়ে মানুষ গড়ে তোলার প্রত্যয় তার বাংলা নিউজ ডেস্ক